রকস্টার জাদেজা ভেঙে দিলেন কপিলের 35 বছরের পুরনো রেকর্ড। দ্বিতীয় দিন শেষে জয়ের সুবাতাস ভারতীয় শিবিরে। ভারত শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সবে মাত্র দ্বিতীয় দিন, আর মোহালির শনিবারের বিকেল থেকেই প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করেছে ভারত। সৌজন্যে দুটি নাম, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট ও বল হাতে দুই অলরাউন্ডারের কোনো জবাব নেই শ্রীলঙ্কা শিবিরের কাছে। অশ্বিনের হাফ সেঞ্চুরি দিয়ে দ্বিতীয় দিনটা শুরু করেছিল ভারত, এরপর জাদেজার সেঞ্চুরি। অলরাউন্ডারের যাবতীয় শর্ত পূরণ করছেন জাদেজা। তার নাছোড় মানসিকতার জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে নট আউট 175 রানের ইনিংস খেলে গেলেন। বলে ভালো, জাদেজাই ভারতকে প্রথম টেস্টের দ্বিতীয় দিনই জয়ের স্বপ্ন দেখিয়ে দিলেন। এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার কে? কয়েক বছর আগে হলে বেশ কয়েকজন এসে যেতেন আলোচনায়, রবিচন্দ্রন অশ্বিন, সাকিব আল হাসান। কিন্তু এখন জেসন হোল্ডারের মতো কেউ কেউ হয়তো ধারাবাহিক পারফর্ম করছেন, কিন্তু কেউই রবীন্দ্র জাদেজার ধারে কাছে আসবেন না। বল হাতে তো বটেই, ব্যাট হাতেও তিনি অসম্ভব ধারাবাহিক। টি টোয়েন্টি হোক আর ওয়ানডে, ম্যাচ জেতার জন্য সেরা বাজি তিনি। ইদানিং টেস্টেও তিনি দারুণ সফল। অলরাউন্ডারের কাজই হলো টিম যখন চাপে তখন একটা দিক আগলে রাখা। শুধু তাই নয়, টিমকে বিপদ সীমা পার করার সঙ্গে সঙ্গে খানিকটা রানও দিয়ে যাওয়া। অলরাউন্ডারের যাবতীয় শর্ত পূরণ করছেন জাদেজা। তার নাছোড় মানসিকতার জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে নট আউট 175 রানের ইনিংস খেলে গেলেন। প্রথম দিনের শেষ 357-6 ছিল ভারতের। প্রথম ইনিংসে রোহিত শর্মার টিমকে 574-8 পৌঁছে দেওয়ার পিছনে জাদেজাই 45 রানে নট আউট ছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন করে গেলেন আরও 130 রান। সাত নম্বরে নেমে টিমকে ভরসা দেওয়ার কাজটা শুরু থেকে করে যাচ্ছেন তিনি। সে কারণেই সাত নম্বরে ব্যাট করতে নেমে ভেঙে দিলেন ভারতের হয়ে কপিল দেবের সর্বোচ্চ 163 রানের রেকর্ডটাও। আইপিএলে প্রতি মৌসুমেই দারুণ পারফর্ম করছেন, সে কারণেই তাকে এবারও 14 কোটি টাকায় রিটেইন করেছিল চেন্নাই সুপার কিংস। বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তার মতো ফিল্ডারও খুব কমই আছে, যা শ্রীলঙ্কার বিরুদ্ধে 1987 সালে কানপুর টেস্টে করেছিলেন কপিল। 4 মেরে সেঞ্চুরি করেছিলেন, 6 মেরে 150 করেছিলেন জাদেজা। প্রায় 5.5 ঘন্টা ব্যাটিং করে 228 বল খেলে করলেন নট আউট 175, মেরেছেন 17টা 4 ও 3টে 6। শ্রীলঙ্কার কোনো বোলারই দাঁড়াতে পারেনি তার সামনে। সাম্প্রতিককালে ভারতের কোনো টপ অর্ডার ব্যাটারও এত রান করেননি। সেদিক থেকে দেখলে জাদেজা রীতিমতো রকস্টার হয়ে উঠেছেন। টুইটারে তার ভক্তরা তো বলতে শুরু করে দিয়েছেন, জাদেজা এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার। গত বছর থেকেই নিজেকে পাল্টে ফেলেছেন জাদেজা, সব ধরনের ফরম্যাটেই তিনি দারুণ সফল। টেস্টেও তার ব্যাট বারবার গর্জে উঠেছে। 2012 সাল থেকে 2018 সালে জুন মাস পর্যন্ত ধরলে 53 ইনিংসে 1,196 রান করেছেন জাদেজা। গড় 29.17, হাফ সেঞ্চুরি 8টা। 2018 সাল থেকে এই জাদেজাই আবার অন্য রকম পারফর্ম করেছেন। 32টা ইনিংসে 1,000-এরও বেশি রান, 1টা সেঞ্চুরি, 1টা ডাবল সেঞ্চুরি, 9টা হাফ সেঞ্চুরি, গড় 43.50। মোহালিতে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ঘাড়ে বিশাল রানের বোঝা চাপিয়ে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত। প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চাপানের বিরতির আগেই ভারত 574 রানে ইনিংস ডিক্লেয়ার করে। 131তম ওভারে অধিনায়ক রোহিত শর্মা যখন ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন, তখন জাদেজার সঙ্গে 20 রানে ক্রিজে ছিলেন মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার হয়ে সুরঙ্গা লাকমল 90 রানে 2 উইকেট, বিশ্ব ফার্নান্দো 135 রানে 2 উইকেট, লাসিত এম্বুলদেনিয়া 188 রানে 2 উইকেট প্রত্যেকে 2টি করে উইকেট নিয়েছেন। ভারতের প্রথম ইনিংসের জবাবে ব্যাটিং করতে নেমে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে শ্রীলঙ্কা। পেসার সরিয়ে স্পিনার ব্যবহার করতে খুব একটা সময় নেননি রোহিত। অশ্বিন, জাদেজা ও জয়ন্তের ত্রিফলায় ভাঙতে শুরু করে শ্রীলঙ্কার ব্যাটিং। লাহিরু থিরুমানিকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন অশ্বিন, এরপর উইকেটের খাতায় নাম তোলেন জাদেজা। লঙ্কার অধিনায়ক করুণারত্নের পা উইকেটের সামনে পেয়ে যান জাদেজা। দ্বিতীয় দিনের শেষে 4 উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে মাত্র 108 রান, ভারতের দেওয়া রানের পাহাড় চড়তে এখনও 466 রান চাই শ্রীলঙ্কার। সচিনের পর জাদেজাও বঞ্চিত দ্বিশতরান থেকে। মোহালিতে ভারতের ডিক্লেয়ারের সিদ্ধান্তে কেন খলনায়ক দ্রাবিড়? মোহালি টেস্টে দ্বিতীয় দিন চা বিরতির আগে 8 উইকেটে 574 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। 129.2 ওভারে 4.43 ছিল ভারতের রান রেট। তা সত্ত্বেও জাদেজা দ্বিশতরান যখন নিশ্চিত দেখাচ্ছে, তখনই বিতর্কিত সিদ্ধান্ত। বিতর্কিত এই কারণেই, খুব বেশি হলে চা বিরতির মিনিট কয়েক বাদেই কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারতেন জাড্ডু। আর এই ডিক্লেয়ারের সিদ্ধান্তেই সচিন টেন্ডুলকরের সঙ্গে বঞ্চিতের তালিকায় নাম উঠল রবীন্দ্র জাদেজার।
মোহালির পিসিএ স্টেডিয়ামে ফিরে এলো 2004 সালের 29 মার্চের স্মৃতি। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে সেই টেস্টে রাহুল দ্রাবিড় ছিলেন অধিনায়ক, 30 শতরান হাঁকিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। দ্বিতীয় দিনের চা বিরতিতে ভারতের স্কোর ছিল 4 উইকেটে 588। সচিন অপরাজিত ছিলেন 165 রানে। সচিনও 20 শতরান পেতে ভালোই এগোচ্ছিলেন। চা বিরতির পর 35 বলে 29 রান করার পরেও সচিনকে 20 শতরান করার সুযোগ দেননি অধিনায়ক দ্রাবিড়। যুবরাজ আউট হতেই 5 উইকেটে 675 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক দ্রাবিড়। পাকিস্তানকে শেষ ঘন্টা ব্যাট করাতে চেয়েই দ্রাবিড় ওই সিদ্ধান্তটি নিয়েছিলেন। তার কয়েক মিনিট আগে জলপানের বিরতিতে রমেশ পাওয়ারকে দিয়ে ইনিংস ডিক্লেয়ারের সময়সীমা বেঁধেও দিয়েছিলেন অধিনায়ক। সচিন ভেবেছিলেন 200 রানে পৌঁছাতে 12 বল আর হাতে রয়েছে, যুবরাজ কয়েকটি ডট বল খেলে আউট হন। সেই দ্রাবিড়ই এখন ভারতের কোচ। এদিনও জাদেজা যে মেজাজে ব্যাট করছিলেন তাতে আর কয়েক মিনিট লাগতো তার 20 শতরান পেতে, কিন্তু অপেক্ষা করল না ভারত। রবীন্দ্র জাদেজা 100 রান পূর্ণ করেন 160 বল খেলে, 150 রানে পৌঁছান 211 বলে। নবম উইকেটে মোহাম্মদ শামিকে নিয়ে রবীন্দ্র জাদেজা 100 রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতে 100 রান ওঠে মাত্র 91 বলে। শামি 34 বল খেলে 20 রানে অপরাজিত থাকেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা যখন ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা করেন তখন চা বিরতির আগে 15 মিনিট ব্যাট করতে পারত শ্রীলঙ্কা, কিন্তু নির্ধারিত সময়ের আগেই চা বিরতি নেওয়া হয়। সচিন ও জাদেজার 20 শতরান থেকে বঞ্চিত হওয়ার নেপথ্যেই রইলেন একজন, রাহুল দ্রাবিড়। 18 বছর আগে তিনি ছিলেন অধিনায়ক, এখন কোচ। যদিও এই সিদ্ধান্তটি মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা, অন্তত টেস্টে যখন পর্যাপ্ত সময়ও হাতে রয়েছে। স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেট পেলেও নয়া বিতর্ক, জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মজাদার মিম। 20 মিনিট ধরে ওয়ার্নকে বাঁচানোর লড়াই চালান বন্ধুরা, শেষ রক্ষা হয়নি। শেন ওয়ার্ন যে আচমকা এভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কল্পনাও করতে পারেননি তার বন্ধুরা। প্রিয় বন্ধুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন তারা। ওয়ার্নকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে শেষ 20 মিনিট ধরে লড়াই চালান তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাদের চোখের সামনেই চিরতরে বিদায় নেন ওজি কিংবদন্তি। থাইল্যান্ড পুলিশের তরফে জানানো হয় কো সামুয়ে নিজের ভিলায় 3 বন্ধুর সঙ্গে ছিলেন ওয়ার্ন। শুক্রবার নৈশভোজের জন্য তাকে আসতে না দেখে তার ঘরে যান এক বন্ধু। তখনই গিয়ে দেখেন চেতনা হারিয়ে পড়ে রয়েছেন ওয়ার্ন। সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডেকে প্রাথমিক চিকিৎসা শুরু করে দেন তিনি, ডাকা হয় অ্যাম্বুলেন্সও। পুলিশ জানাচ্ছে এরপর দ্রুত সেখানে পৌঁছায় একটি এমার্জেন্সি রেসপন্স টিম। আবারও 10 থেকে 20 মিনিট ধরে সিপিআর অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যে প্রাথমিক চিকিৎসা তা করা হয়। এরপর থাই ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স পৌঁছায় ওয়ার্নের ভিলায়। এক মুহূর্ত সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে ছোটে অ্যাম্বুলেন্সটি। আবারও 5 মিনিটের জন্য সিপিআর করা হয়, কিন্তু তারপরেই সব শেষ। মাত্র 52 বছর বয়সে বিদায় নিলেন প্রাক্তন ওজি লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মারিস পেইন জানান ওয়ার্নের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওজি প্রশাসনের তরফে শনিবার থাইল্যান্ডে গিয়ে তাদের সঙ্গে দেখাও করা হবে। ওয়ার্নের শারীরিক অবস্থা কেমন ছিল, কিভাবে আচমকা এমনটা ঘটল, থাই প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া। তবে ওয়ার্নের মৃত্যুর নেপথ্যে কোনো সন্দেহজনক কারণ নেই বলেই জানিয়েছে থাই পুলিশ। শেন ওয়ার্নের অকাল প্রয়াণে মুষড়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সচিন তেন্ডুলকর থেকে সুনীল গাভাস্কর প্রত্যেকে শোক প্রকাশ করেছেন।